Hi, Shobhaike. Chol aslam Chelsea Football Club stadium tour visited. Jodio Chelsea amar favorite team na, but obviously recently tara Champions League jitse. Jai hok, jehetu amar basha theke 1 hour journey, so ei jonno chole aslam. Icha ache Manchester City, Manchester United, Liverpool emnito jawar, and obviously Barcelona, Real Madrid eglo to jawar icha ache. London থেকে ওটা 3 hours almost 4 hours driving, so another day plan করে যাইতে হবে. Anyway, let's start with Chelsea. Recently Champions League জিতে টিম, আশা করি সবার ভালো লাগবে. Stay tuned. Thank you. Hello, welcome সবাইকে Chelsea Stadium tour এ ভিডিও শুরুতেই প্রথমে যেটা দেখেছিলেন breaking news obviously এতক্ষণে বুঝতে পেরেছেন যে ওটা একটা জোকস ছিল যাই হোক আর বলে রাখি আমার ফেভারিট টিম হচ্ছে বার্সেলোনা আর আমি হচ্ছি লিওনেল মেসির ফ্যান নিজে পছন্দের ক্লাব ক্লাবের ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আগেই বলেছি সিটি লিভারপুল ইউনাইটেড বার্সেলোনা রিয়াল মাদ্রিদ সবগুলো স্টেমি যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক সময় সুযোগ করে করে যাব এটা হচ্ছে মেইন এন্ট্রান্স ম্যাচের সময় সবাই এন্ট্রান্সে ইন করে স্টেডিয়ামে এটা হচ্ছে স্টেডিয়াম ট্যুরের এন্ট্রান্স মিউজিয়াম ট্যুর যেটাতে আজকে আমি এসেছি রেনোভেশনের কাজ হচ্ছে অনেকটা অগোছালো এটা হচ্ছে টিকিট কাউন্টার যেখানে আমি টিকিট ক্রয় করেছিলাম অনলাইনে ওদেরকে রেফারেন্স নাম্বার দিলে ওরা আমাকে টিকিটটা প্রিন্ট করে দেবে কিছু টি শার্ট দেখা যাচ্ছে এখানে ডেভিড লুইজের একটা ছবি টি শার্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লীগ শুধু উইন করা চ্যাম্পিয়ন্স লীগ দুইটা চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি চলছে দুটোই এখানে ওরা শোকেজে রেখেছিল এখানে হচ্ছে কিছু বুটস যারা প্রিভিয়াস প্লেয়ার্স যারা ইউজ করেছে ওদের গিফট করে যাওয়া মিউজিয়ামের জন্য বুটসগুলো এখানে সাজানো এখানে হচ্ছে কিছু টি শার্ট প্লেয়ারদের জার্সি অ্যাশলে কোল দেখা যাচ্ছে বিকেলকে দেখা যাচ্ছে পুরো ব্লু করে রেখেছে এই জিনিসটা চেলসি মিন্স ব্লু সো পুরোই ব্লু করে রাখা এখানে দুটো মানুষকে দেখা যাচ্ছে চিনতে পারি না হয়তোবা চেলসি কোনো লেজেন্ড প্লেয়ার হবে এটা হচ্ছে মেবি পুরোনো স্টেডিয়াম ওরা একটা রেপ্লিকা করে রেখেছে বক্স রেপ্লিকা এটা হচ্ছে নিউ স্টেডিয়াম যেটা মেবি তার রেনোভেশন করার পরে হয়েছে এটা হচ্ছে ট্রফি রুম চেলসি ট্রফি রুম অনেক সমৃদ্ধ কম্পেয়ার টু আদার ক্লাবস এখানে হচ্ছে এগুলো সব ওমেন্স ট্রফি এ পর্যন্ত 4টা লিগ টাইটেল জিতেছে চেলসি ওমেন্স টিম 2টা এফএ কাপ দুইটা লিগ কাপ আর একটা কমিউনিটি শিল্ড এখানে সবগুলোই আছে টোটাল 50 ট্রফিজ আছে চেলসি এখানে হচ্ছে ম্যানস ইউথ কিছু ট্রফি ম্যানস ইউথ লাই 6টা বাকস প্রিমিয়ার লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ বলে আমরা চিনি এখানে আরও কিছু ট্রফিজ মোস্ট প্রবলি ইউরোপা লিগ ইউএফএ কাপ এখানে হচ্ছে চেলসির শুরু থেকে এখন পর্যন্ত যত ধরনের জার্সি সবগুলো জার্সির ছবি রেপ্লিকা এখানে ওরা সাজিয়ে রেখেছে
এটা হচ্ছে রুম, বিভিন্ন ডেকোরেশন করা, অনেক ধরনের ইনফরমেশন দিয়ে তাদের রুমগুলো ডেকোরেট করা, ভেরি নাইস, খুব লাইভলি মনে হয় আসলে ওখানে গেলে। খুবই তারা টেক কেয়ার করে তাদের জিনিসপত্র, দেখলেই বোঝা যায়। এটা হচ্ছে ল্যাম্পার্ডের শ্যুজ কালেকশন 2001 থেকে 2014 পর্যন্ত। যত ধরনের বুট পরে ল্যাম্পার্ড খেলেছে, মেবি তার কিছু সে দিয়ে গিয়েছে ক্লাবকে। এটা হচ্ছে ফটো সেশন রুম, যখন নিউ কোনো প্লেয়ার্সকে বাই করে এখানে তারা ছবি তুলে। খুব একটা বড় মনে হয়নি, বাট ইটস ওকে। হাজার্ডের জার্সি দেখা যাচ্ছে উইথ হিজ বুটস, ড্রগবা জার্সি দেখা যাচ্ছে বুট সহ টু অফ দ্য মোস্ট ফেমাস প্লেয়ার্স। এটা ভাই এখন যাচ্ছে হচ্ছে স্টেডিয়ামে, এখন ট্যুর দিলাম মিউজিয়ামের ভিতরে, এখন যাচ্ছি হচ্ছে স্টেডিয়ামে, অনেক মানুষ আসছে, দেখাচ্ছি সবাইকে। এই যে পুরো স্টেডিয়ামের গ্রাস হচ্ছে, তারা পুরো বালিটা উঠায় আবার নিউ নতুন করে গ্রাস দিবে, সো পুরো গ্রাস উঠে ফেলছে এখন। এখন বালি দিচ্ছে মাঠে, দেখতে পাচ্ছেন আশা করি, এরপরে তারা হচ্ছে এখানে আবার নিউ করে গ্রাস দিবে। অত বেশি বড় স্টেডিয়াম না, বাট ইটস ওকে, অ্যারাউন্ড 40,000 মানুষের মতো বসতে পারবে। রেনোভেশনের কাজ চলছে, প্রেস কনফারেন্স রুম, ম্যাচ শেষে এখানে কোচেরা এসে অবভিয়াসলি ব্রিফিং করে। একসাথে 100 পিপল এখানে বসতে পারে অথবা দাঁড়াতে পারে। তাদের জন্য পাশেই রয়েছে বাফেট সিস্টেম, পিছনের দেখা যাচ্ছে কফি, ড্রিঙ্কস, এভরিথিং অ্যাভেলেবল। অবভিয়াসলি কোভিডের জন্য এখন সব কিছু বন্ধ। এটা হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ রুম, প্লেয়ার এখানে এসে তাদের ব্রিফিংগুলো করে। এটা হচ্ছে চেলসির ড্রেসিং রুম, ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাপারেন্টলি এই এই ড্রেস চেলসির ড্রেসিং রুম, আসলেই অনেক বড়। পিছনে দেখা যাচ্ছে চেলসির মোস্ট ইম্পর্টেন্ট ট্রফিগুলোর কিছু ছবি, যেগুলো তারা জিতেছে। সিঁড়ির মতো এটা হচ্ছে আইস বাথ, তিনটা না চারটা আছে বলল, যখন ব্রিফিং করছিল তখন বলল। এটা হচ্ছে ড্রেসিং রুম, প্লেয়ারদের নেম জার্সি সহ দেওয়া আছে, জার্জের সিট তারা ইউজ করে। অবভিয়াসলি ম্যাচের আগে এখানে এসে বসে তারা তাদের জার্সি চেঞ্জ করে, তারা রেডি হয় ম্যাচে মাঠে নামার জন্য। এটা হচ্ছে হোম টিমের টানেল, অবভিয়াসলি এক্ষেত্রে চেলসির প্লেয়াররা এই টানেল দিয়েই তারা ডিরেক্টলি মাঠে যায় ম্যাচ খেলবার জন্য। স্টেডিয়াম যখন পুরো দর্শক ভর্তি থাকে, অবভিয়াসলি দর্শকের চিৎকার, চেঁচামেচি, মিউজিক সব কিছু মিলিয়ে এই টানেল দিয়েই প্লেয়াররা বের হয়ে মাঠে ইন করে ম্যাচ খেলবার জন্য। ডেফিনেটলি এটা অন্যরকম একটা ফিলিংস। হাই গাইস, টুর অলমোস্ট এখানেই শেষ, চলে যাচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট টাইম, হয়তো বা ইউনাইটেড, হয়তো বা সিটি, হয়তো বা লিভারপুল, ওয়ান অফ দিস টিমস, ইনশাল্লাহ ভেরি সুন। বাই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই।